সীমান্তের কাঁটাতারের এপারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রহর চলছে দিবারাত্র। কিভাবে অবৈধভাবে গরু পাচার হচ্ছিল সেই নিয়ে প্রশ্ন তুলে সরব হলো তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার মালদার চাঁচলের নেতাজি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মাতেন। সেই সীমান্তের নিরাপত্তার প্রশ্ন তুলে এদিন 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভের মিছিলের আয়োজন করেছিলাম, কারণ গোটা দেশব্যাপী যেভাবে বিজেপি বিরোধী যেগুলো দল তাদের যারা নেতা যা মুখ তাদেরকে সিবিআই এবং ইডি দিয়ে যেভাবে ঘেরাও করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আটকানো হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভে নেমেছিলাম। বাংলার ছাত্র সমাজ আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ থেকে আজকে বিক্ষোভে বেরিয়েছে। আগামীতে আমরা আরও বিক্ষোভ করব। আমরা শুধু বাংলার জন্য না, গোটা দেশব্যাপী যেভাবে বিজেপি সিবিআই এবং ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে তার তীব্র ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাই যেভাবে বিজেপি কোনো একটা রাজনৈতিক দলের দ্বারা চলছে। দেখুন কে কী করছে সেটা তাদের নিজস্ব ম্যাটার। আমরা ছাত্র যুবক যারা প্রকৃত বাংলার, যারা বাংলার প্রকৃত ছাত্র যুবক, যারা ছাত্র ছাত্রীর পাশে থাকে, তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার। অপরদিকে বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা জানিয়েছেন, গরু পাচার কাণ্ডে একজন বিএসএফ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।